মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী। আমরা সকাল সকাল উঠে পড়েছি, যা হচ্ছে অঞ্জলি দিতে, আর চুল তো এরকম করে বাঁধা আছে আপাতত। চলো স্নান টান করে নিই, তারপর দেখা যাচ্ছে। স্নান টান করে রেডি হয়ে, মানে স্নান টান করে উঠেছি, গোল্ডু এখানে স্নান করে নিয়েছে, এখন যাবো। ও সরি, ও খালি কাকু দেখাতে বারণ করেছে। আর এখন আমরা যাবো অঞ্জলি দিতে, আর চুলটা আমি খুলে দিলাম এখনই। তো চলো যাওয়া যাক। যদি এরকম চুল বেঁধে যাই কেমন লাগবে? এরকম চুল বাঁধলে চুল বেঁধে দিবি, ব্যাস। কেমন আমাকে পাগল পাগল লাগছে না এরকম চুলটা রেখে? এই আমি এখানে রেডি হয়ে গেছি। ওখানে শুনতেই পাচ্ছ যে অঞ্জলি অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে। আমি পরিয়েছি মায়ের একটা শাড়ি। তো চলো যাওয়া যাক। আর গোলুকেও দেখাচ্ছি, পাঞ্জাবি পরে রেডি, স্নান ঠান করে অঞ্জলি দিতে যাচ্ছে। চলো শোনো, চলো দেখে নিলে গোলুকে। তো এখন একদম কিছুই লাগে না, লিপস্টিকটা লাগিয়ে গেছে, কেন এসে তো আবার মেকআপ টেকআপ সব করতেই হবে। চলো চলো চলে এসছি অঞ্জলি দিয়ে। তখন ওখানে দেখানো কিন্তু প্রচন্ড ভিড়, প্রচন্ড সব। এটা সেকেন্ড বার চলছে যেহেতু, প্রচন্ড ভিড়। চলো, আর আমি ছবিগুলো দিয়ে দেবো যদি পারি। কোনোদিন দেখছি প্রত্যেকদিন ছবি দেওয়া হচ্ছে না, তো আমি একদিন দিয়ে দেবো। বিশাল রেগে আছে। তা আমরা এখন দাদুর সাথে একটু ঠাকুর দেখতে যাবো। দাদুর সাথে আমি দাদুকে দেখাতে নিয়ে যাবো। আম্মাকে বললাম, আম্মা বলছে যাবো না করছে। তো যাই হোক, আম্মা তো তাও এই অঞ্জলি ফঞ্জলি দিতে আছে, তাও ঠাকুর তো দেখছে। দাদু একটুও বেরোয়নি, সত্যি কথা বলতে দাদুর শরীর প্রচন্ড খারাপ, দাদু ঘর থেকে বেরোয়ই না কোথাও, যায় না। আমরা যে দেশে ফেসে গেলাম দাদুকে অনেক বেশি, দাদুর শরীরটা তো খুব খারাপ, দাদু বেরোয় না। তাই ভেবেছি দাদুকে নিয়ে আমি আর গোলু যাবো ঠাকুর দেখতে এখন। তো চলো যাও যাও। চেঞ্জ হলো, এখন দাদু বলো ঠাকুর দেখতে যাবে না, কালকে যাবে, কারণ আজকে সত্যি কথা বাইরে খুবই রোদ্দুর। দাদু বলছে দাদু পারবে না অতটা। তো বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু দাদু একটু ভাইকে নিয়ে একটু ওই সামনে দোকানে যাবে, চিপস টিপস কিনবে হয়তো। তো চলো তাহলে, আমি রেডি হয়নি, বেরোতে হবে যখন, তো বেরিয়ে যাই। চলো, আমি দাদু গোলু সামনে বেরিয়েছি দোকানে। আর দাদু দাদু বলো সবাইকে শুভ অষ্টমী বলো। কেউ না, তুমি বলো। এ বাবা দাদু বলছে কে, বলো বলো শুভ অষ্টমী বলো। চলো দাদু, এই ক্যামেরা এইসব ব্যাপার দুটো তো বোঝে না, সেই জন্য। চলো, ফুল রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক, এইটা আঙ্কেল আন্টি আমায় দিয়েছে শাড়িটা। তো কেমন লাগছে ফুল লুকটা আমি বাইরে গিয়ে দেখাবো, কারণ এখন আমি একা কি করি বা দেখাবো। তো চলো, সবাই বোধহয় বেরিয়ে গেছে, আমি তাদের বেরিয়ে সেম টুইনিং করেছি, আর শ্রেয়াদের জন্য ওয়েট করেছি। দিভাইটা তো চলেই এসেছে, সবাই আমার শুধু দিভাই আসবে। আমার শোভা বাজার কেন রে, আগের বারও বলেছিলাম বাপি কাকা ভালো আছে, এবারও বলছি বাপি কাকা ভালো আছে। তুমি যেখানে এখন নিয়ে চলছি দিভাই, না
ভুলভাল বকছো। না সত্যি ভাল লাগছে, চলো আমরা যাই ভাইয়ের ছেলে একদম কথা শোনে না, ব্লগিং এরকম করে করতে আমার সাথে যাবেন আমি শেখাবো আসলে। সত্যিকার এখন কুমারটুলিতে ঠাকুর বানানোর জায়গায় এসেছি। এই যে এখন রাস্তা ছেড়ে না, এই যে ঠেলছো কেন, কোথায় ঠেলছি? তাড়াতাড়ি ঢুকেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ততক্ষণ তো আমরা যে কি কি ছবি তুলেছি সেগুলো দেখে নাও। অবশ্যই জানিও, আর যেরকমটা বললাম রোজ যেরকম আমরা এখন টুইনিং করে পড়ি, সবসময়ই পড়ি, যেখানেই যাই, আজকে শুধু নতুন না, তো সেরকম। তো চলো আজকে অষ্টমীর ব্লগটা আশা করি খুব ভালো লেগেছে, আর আবার বলবো যে এই ঠাকুরগুলো তোমাদের খুব ভালো হয়েছে, যাও গিয়ে দেখে নাও, আর তো মাত্র দুদিন। তো চলো আজকে ব্লগটা বাস এইটুকু, যদি কিছু ভালো হয়ে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাকা।